বিষক্রিয়ায় মারা যাননি সিলেটের তিন ব্রিটিশ নাগরিক। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পুলিশ সুপার জানান, বিষক্রিয়া কিংবা আঘাতের চিহ্ন মেলেনি, ন্যাচারাল কিংবা ইন্টারনাল কোনো কারণেই মারা গেছেন তারা। গত 26 জুন ওসমানী নগরের একটি ফ্ল্যাট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় 5 ব্রিটিশ নাগরিক, রফিকুল ইসলাম, তার স্ত্রী হোসনে আরা বেগম, ছেলে সাদিকুল ইসলাম ও মাইকুল ইসলাম, মেয়ে সামিরা ইসলামকে। হাসপাতালে নেওয়ার পর রফিকুল ও তার ছেলে মাইকুলকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। পরে মারা যায় মেয়ে সামিরা। আমরা দুটো জিনিস এক্সক্লুড করছি, একটা হলো আপনার এই এতে পয়জনীয় কোনো ঘটনা ঘটেনি, দু নম্বর হলো মৃত্যু ঘটতে পারে এরকম কোনো বাহ্যিক বা ইন্টারনাল কোনো ইঞ্জুরি পাওয়া যায়নি। ডাক্তারগণ সর্বশেষে যে মতামতটা দিয়েছেন, একটা অজানা কারণ, এটা সে অজানা কারণের মধ্যে ন্যাচারাল কারণ হতে পারে, সেটা ইন্টারনাল কোনো হ্যামারেজ হতে পারে।